আজকে একটা হেভি গল্প বলতে এসেছি, আমার ক্লাস 8 থেকে 9 ওঠার গল্প। 8 থেকে 9 তখন আমরা 10টা সাবজেক্ট পড়ি, 10 সাবজেক্টে আমি 9টাতে ফেল করেছিলাম, 9টাতে ফেল করেছিলাম, পাস করেছিলাম 1টাতে। কোনটাতে পাস করেছিলাম? বাংলা, অঙ্গ, ইংরেজি, ভূগোল, মাধ্যমিক সব ফেল করছি, পাস করছি শুধুমাত্র চারুকলায়। চারুকলা কি? চারু ও কারুকলা একটা ক্লাস ছিল আমাদের সময়, মাটির জিনিসপত্র বানাতে হতো, এখন আছে কি আমি জানি না, হাতের কাজ, সুতো, সুতোর কাজ, নানান জিনিসের কাজ করতে হতো। তো ওই ক্লাসটা পাস করেছিলাম কারণ আমার দাদি দুটো ঝাড়ু বানিয়ে দিয়েছিল। আমাদের অনেক নারকেল গাছ, নারকেল গাছের পাতা দিয়ে না শলা দিয়ে ঝাড়ু হয় না, ওই ঝাড়ু খুব ভালো কাজ করে। ওইটা বড় বড় মোটা মোটা দুটো ঝাড়ু বানিয়ে দিয়েছিল স্কুল ঝাড়ু দেওয়ার জন্য, এবং আমি ওইটাতে পাস করে গিয়েছিলাম কারণ ওই ঝাড়ু দুটো খুব কাজের, এবং শিক্ষকটা আমার উপর খুব খুশি হয়েছিলেন। গল্পটা এখান থেকে শুরু। বাবা তখন ওই স্কুলটার সেক্রেটারি, তিনি ওই স্কুল থেকে আমাকে নিয়ে গেলেন আর একটা স্কুলে, যে স্কুলের সভাপতি তিনি, এবং ওই স্কুলটা খুব বিখ্যাত ছিল। বিখ্যাত ছিল কারণ ওই স্কুলে প্রত্যেকটা পোলা পাইনকে বেধড়ক পেটানো হতো, মানে পেটানোর কোনো শেষ নাই। মায়ের পিঠের উপরে পইরা লাল হয়ে জ্বর হয় নাই প্রতি সপ্তাহে, এরকম কোনো স্টুডেন্ট নেই। তো সাজুরা স্কুল, ওইটাতে নিয়ে গিয়ে আব্বু বললো যে এই নেন আমার ছেলে, ছেলেটার হাড্ডিটা শুধু আমাকে ফেরত পাঠাবেন, মাংস রক্ত আপনার। আমার মনে হলো লে বেটা, আমি কি ব্রয়লার চিকেন? আমার এই কথা বলে কেন? আমি যে স্কুল থেকে এসেছি ওই স্কুলে আমি হেভি লিডার, পলিটিক্স করি, বন্ধুবান্ধব নিয়ে খেলি, খুব অনেক অনেক অন্যরকম অবস্থা যাচ্ছে। তো এই স্কুলে যখন দিয়ে গেল তখন দুপুরের পিরিয়ড, এবং খুব সৌভাগ্যবশত প্রথম ক্লাসটাই আমার পড়ল ওই শিক্ষকের, যে মায়ের জন্য বিখ্যাত। আর স্কুলের তখনও দেয়াল হয় নাই, চটায়ের বেড়া দিয়ে চারদিকে ঘেরা কোনো রকম বাঁশের বেড়া। স্যার ক্লাসে ঢুকেই জিজ্ঞেস করলো জিব্রেলেটা প্রণালী না কি যেন। আরে ভাই জিব্রেলেটা কি, মানে এসবের কোনো মানে ওই রকম একটা ফাঁকিবাজি স্টুডেন্টের জানার কোনো কারণ আছে? জানলাম না। কাঁচা কুঞ্চির বেদ দিয়ে ধাপাস ধাপাস করে বাড়ি, হায় রে বাড়ি, হায় রে বাড়ি। মায়ের খাইতে খাইতে একটা পর্যায়ে সহ্য করতে পারলাম না, গালিগালাজ করে খিঁচা দইয়ের পাট খেট দিয়ে, পেছনে পাট খেতছিল, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে অজ্ঞান, এবং তারপরে জ্বর টানা 7 দিন। বিকেলবেলা শিক্ষক দেখতে আসলেন, তো বাবজান বললেন খুব ভালো করছো, আই এম প্রাউড অফ ইউ। 7 দিন পরে আমাকে আবার জোর করে পাঠিয়ে দেওয়া হলো স্কুলে, আমি যাবো না। এর মধ্যে যাওয়ার পরে ইংরেজি ক্লাস, ইংরেজি ক্লাসে তখনও কিছুই বুঝি না, এখনও আমি ইংরেজিতে অনেক কাঁচা। তো ওই একই কাণ্ড আবার আমার পিঠে, ততদিন আমার পিঠ মোটামুটি সয়ে যাচ্ছে, প্রতিদিন ক্লাসে যাচ্ছে আমার পিঠ, নতুন নতুন করে গ্রামার শিখছে, ধাপাস ধাপাস করে বাড়ি শিখছে। এবং অদ্ভুতভাবে খেয়াল করলাম পড়ার প্রতি যে অনাগ্রহ আমার ছিল সেটা আরও রকমের বাড়ল, এবং এন্ড অফ দ্য ডেতে আমি সব কিছু মুখস্থ করা শুরু করলাম, বুঝি না বুঝি ধামায় মুখস্থ করছি। এবং আমার ভর্তি রোল ছিল হচ্ছে 66, পরের পরীক্ষায় গিয়ে তৃতীয় সাময়িকী, মানে 3 মাস পরে বোধহয় পরীক্ষা হতো, সেটাতে গিয়ে আমার রোল হয়ে গেল 6, 60 জনকে পিছনে ফেললাম। নিজের কাছে খুব অদ্ভুত লাগলো যে এ আমি কী কাণ্ড করলাম। 9 থেকে যখন 10 উঠি তখন রোল চলে আসলো 1-2-3 মধ্যে। যখন SSC পরীক্ষা দিলাম আমি রেজাল্ট আনতে যাইনি কারণ আমার ধারণা ছিল আমি ফেল করবো। খুব অদ্ভুতভাবে আমি পুরো জেলার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলাম 8 থেকে, আই ডোন্ট নো হাউ। পরের বার যখন HSC-তে ভর্তি হলাম এবং ওই একই রকম প্রায় কলেজটা, এবং সেখানেও যখন রেজাল্ট দিলাম আমার ধারণা ছিল আমি ফেল করবো, কিন্তু ফর্চুনেটলি দেখলাম যে আমি সেটাতেও আমার জেলার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছি। আমরা নম্বরের সময় পরীক্ষা দিয়েছিলাম আর কি, লাস্ট ব্যাচ আমি। তো কেন এই গল্পটা বলছি, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এখনকার শিক্ষা ব্যবস্থায় শাসনের বড় বেশি অভাব। আমি কবে যেন শুনলাম আমার এক বন্ধুর বাচ্চাকে শাসন করেছে এবং তার কারণে পুরো পরিবারের সবাই মিলে গিয়ে শিক্ষকটাকে হেভি ধাপাধাপ করে গালায় গালিজ, কেস করবো, এটাও করবো, এটা করবো, নানান কাণ্ড করছে। শিক্ষক কিছু আমার বন্ধু আছে, তাদের কাছে আমি একটা অন্যরকম গল্প শুনেছি। আমি শুনেছি তারা রীতিমতো ভয়ে থাকে তাদের স্টুডেন্টদের মা বাবাদের নিয়ে, যে প্রত্যেকটা বাচ্চাকে তারা ফার্স্ট দেখতে চায়, এবং এক এক ক্লাসে 12-14 জনকে ন্যূনতম ফার্স্ট বানাইতে হয়, কোনো কোনো সময় 30-40 জন পর্যন্ত শুধু রোল এক থাকে, রোল এক, রোল একের খ, একের গ, একের উঁ, এরকম করে চলতে থাকে, ফার্স্ট হইতেই হবে থাকে, এবং ওই বাচ্চাটাকে কোনো রকম করে শেখানো যাবে না। এখন আমাদের শিক্ষা ব্যবস্থা আর আমাদের সমাজ ব্যবস্থা তো আসলে পাশ্চাত্যের মতো কি এতটুকু আনন্দময় বা এতটুকু ধৈর্যশীল বা ওই রকম সিস্টেমে চলে, কিংবা ওরা কি ওই ইন্টারের
পাস করুক না করুক, তারপরে গিয়ে যেমন ম্যাকডোনাল্ডসে বসে বসে চাকরি করো, আমাদের দেশের সিস্টেমটা সেটা না। অনার্স মাস্টার্স করেও চাকরি হয় না আমাদের দেশে, পুরো সিস্টেমটাই আলাদা। আমি জানেন আমি খুব মিস করি আমাদের শিক্ষা ব্যবস্থার এই ব্যাপারটাকে। আমার 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 ভয় লাগে যে আমাদের বাচ্চাকে আমরা যেভাবে পড়াই, যেই যেই স্কুলগুলোতে এখন যেভাবে শিক্ষকরা পড়াতে বাধ্য হচ্ছেন, কিছু বুঝুক না বুঝুক এ দিয়ে দাও, কিছু বুঝুক না বুঝুক ফার্স্ট বানায় দাও, ওরা আসলে ধ্বংস করছে আমরা। ওদের মানে ওরা কী শিখবে আই রিয়েলি ডোন্ট নো। আমি খুব মিস করি আমার সেই শিক্ষককে, আমি খুব শ্রদ্ধা জানাই সেই শিক্ষককে যিনি আমাকে মেরে পিটে হলেও পড়তে বাধ্য করেছিলেন, এবং সে কারণে জীবনের কোনো একটা পর্যায়ে এসে আমি হয়তো ঠিকঠাক মতো কোমর সোজা করে দাঁড়াতে পেরেছি। আমি এখনকার প্রজন্মকে দেখে খুব ভয় পাই, কারণ মনে হয় যে দে আর রিয়েলি রিয়েলি গুড পিপল, দে আর রিয়েলি গুড সোল, বাট সামহাও কেমন করে যেন তারা ডিরেইলড হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো পারছে না দাঁড়াতে। আমার মনে হয়তো আমাদের শিক্ষকদের ওই স্বাধীনতাটা থাকা উচিত ছিল যে নিজের সন্তানকে যদি সে একটা কড়া থাপ্পড় দিয়ে সোজা লাইনে আনতে পারে, তাহলে তার সন্তান তুল্য ছাত্রদেরও হয়তো সেই অধিকারটা তার দেওয়া উচিত ছিল। আমরা তাদেরকে নখদর্পণহীন এক সিংহ করে রেখেছি, যার নখ নেই দাঁত নেই কিন্তু সে সিংহ, এবং তাকে পড়াতে হচ্ছে। আর কে কে পড়তে চায় আই রিয়েলি ডোন্ট নো। আমি দুনিয়াতে হয়তো এরকম একটা মানুষকেও চিনি নেই, জানি না, যে খুব আনন্দ নিয়ে বলে ইয়ে আমি আজকে পড়বো পড়বো, পড়া হেভি মজা, পড়তে খুব আনন্দ লাগতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরো ফাটায় ফেলতেছি। আমি একটা লোকও চিনি না, কিন্তু এই নাচেনা দলটাকেই সারা দুনিয়ার মানুষ আমাদের উপর চাপিয়ে দিল যে আমাদের স্টুডেন্টরা সবাই পড়তে চায়, বুঝতে চায়, আনন্দের সাথে বড় হতে চায়। শাসন না থাকার কারণেই কিশোর গ্যাংয়ের মতো জিনিস হচ্ছে আমার মনে হয়। শাসন না থাকার কারণেই চারদিকে অনেক নতুন নতুন আইস, বাবা, খাবা কত কিছু শুনি। শাসন না থাকার কারণেই পরিবারের মধ্যেও ভাঙন আমার মনে হয়। শাসনটা খুব জরুরি, আপনি কি বলেন?